ফাইনালি বাংলাদেশ থেকে আপনারা আসলে কিভাবে সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই ওয়েবসাইট থেকে আপনি $1 নয় $2 নয় প্রতিদিন $5 ইনকাম করতে পাবেন, যেটি বাংলা টাকায় একেবারেই কনভার্ট করলে প্রায় প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। গতকালকে আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আসলে কারা সার্ভে পূরণ করে ইনকাম করতে চাচ্ছেন বা এই ধরনের ভিডিও আসলে মেক করবো কিনা। অনেকেই বলেছেন যে এই ভিডিওটা মেক করুন, আমরা আসলে সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে চাই। তো তাদের জন্য এই ভিডিওটা আসলে মেক করছি, আর এখান থেকে ইনকাম করার জন্য আমার যে পিছনে কম্পিউটার টম্পিউটার দরকার হবে না। আপনি যে এরকম একটা মোবাইল ফোন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অলমোস্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আজকে ভিডিওতে আমি যে স্টেপগুলো আসলে দেখাবো, স্টেপগুলো যদি আপনি ফলো করে এখানে কাজ করেন তাহলে আপনি এর থেকেও বেশি কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে আপনি ভিডিওটা একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর সরাসরি এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে হয়ে যে একটাই কথা প্রতিদিন আপনাদের কাছে আসলে বলতে হয় আমাদের, যদি একটু কিপটা না হয়ে থাকেন বা কিপ টাকারি করার দরকার নাই, যদি আজকে এই ভিডিওটা আপনার ন্যূনতম আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি চেপে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা নেবার চলুন শুরু করা যাক। ওকে, প্রথমত আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সাইটের নামটি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ysn.com, এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা সাইটটা পেয়ে যাবেন। এবং প্রথমে আমাদেরকে ইনকাম করতে হলে একটা অ্যাকাউন্ট করতে হবে, আর এইখানে আপনি পেইড সার্ভের মাধ্যমে ইনকামটা করতে পাবেন। তো অ্যাকাউন্টটা করার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি সাইনিং নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে সাইন আপ হিয়ার, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনার সামনে এখান থেকে অ্যাকাউন্ট করার প্রসেসটা এখান থেকে দেখাবে। তো প্রথমে এখান থেকে আপনাকে একটা ভ্যালিড একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা দিয়ে জাস্ট আপনি জয়েন নাওতে ক্লিক করে দিবেন। তো আমি প্রথমে এখান থেকে আমার জিমেইল অ্যাড্রেসটা দিলাম, জিমেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে আপনি জয়েন নাও দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ট্যাবে আসলে আপনাকে প্রথমে আপনার নামটা দিতে হবে, তো আপনাকে ফার্স্ট নেমটা দিতে হবে, তারপরে এখান থেকে আপনি লাস্ট নেমটা দেবেন। দেওয়ার পরে যে এখানে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে, তো আমি আমার ইউজার নেমটা আপনাকে এখানে দিয়ে দেখাচ্ছি। তো আপনি অবশ্যই এখান থেকে তিনটা প্রসেস কমপ্লিট করবেন, এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং কমপ্লিট স্টেপ। ওকে, তো আমরা জাস্ট এবারে আমরা যেহেতু আমাদের কাজটা শেষ, এখন আমরা কমপ্লিটে ক্লিক করে দিব। কমপ্লিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইউ আর অল সেট, থ্যাংক ইউ আর আপডেটিং ইউর ডিটেলস, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে হয়ে গেছে। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এগ্রি অল, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সম্পূর্ণভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আসলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার হচ্ছে একটা জিমেইলে একটা হচ্ছে ভেরিফিকেশন লিঙ্ক যাবে, যে লিঙ্কটা আপনাকে আসলে কমপ্লিট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমাদের জিমেইলটি ওপেন করে আমাদের লিঙ্কটা হচ্ছে এখান থেকে ভেরিফাই করে দিব। তো ভেরিফাই হওয়ার পরে এখান থেকে যদি আমি এটা আসলে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন যে আমাদের যে নোটিফিকেশনটা ছিল ওইটা কিন্তু অলমোস্ট আমাদের এখান থেকে চলে গিয়েছে। ওকে, তো এখন আমরা এখান থেকে আসলে ইনকামটা কিভাবে করব। ইনকামটা করার জন্য এখান থেকে যে পেইড সার্ভে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। তো তার আগে আমাদের হচ্ছে ব্যালেন্সটা এখান থেকে আমি ট্যাপ করে দেখাচ্ছি, আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন অলমোস্ট এখান থেকে জিরো আছে। তো চলুন কিভাবে ইনকাম করতে একটু দেখে নিই। ইনকাম করার জন্য আমরা এখান থেকে প্রথমে পেইড সার্ভে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে এইখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার জন্য কিছু সার্ভে এখান থেকে আসলে রয়েছে। এই সার্ভেটা যদি আমরা করি তাহলে আমাদের এখান থেকে 0.05 সেন্ট পাবো, মাত্র ৫ টাকা পাবো। এই সার্ভেটা করার জন্য আমরা ৬২ টাকা পাবো। এই সার্ভেটি করার জন্য আমরা হচ্ছে $3.26 পাবো। এই কাজটি করার জন্য আমরা $4.50 পাবো। এই কাজটি করার জন্য আমরা ৬২ টাকা পাবো। তো এখানে আসলে এই কাজগুলো আসলে বাংলাদেশ থেকে করা সম্ভব হবে না, যার কারণে
আসলে এখান থেকে এগুলো শো করতেছে না, তো যখন আপনি আসলে এখানে কাজ করতে করতে পুরো হয়ে যাবেন তখন আর কি এটা আসলে আপনার জন্য করতে দেবে। তো আপনি নিচে আসলে ছোট ছোট সার্ভের কাজগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারেন, যেমন 10টা এখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে আপনি প্রতি 10টা প্রশ্নের উত্তর দিয়ে 2 টাকা করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পাবেন। আর এখান থেকে এই কাজগুলো করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চয়েজ ইউর অ্যান্সার, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। তো চয়েজ ইউর অ্যান্সারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেম। তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আসলে প্লে গেমস যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে আই ডোন্ট প্লে ভিডিও কম্পিউটার্স গেম, তারপরে এখান থেকে আপনি যেটা ভালো লাগে এক কথায় আপনি যেটা সঠিক মনে হয় সেটা এখান থেকে দিবেন। তো আমি ফার্স্ট অ্যাটান্সার দিয়ে দিলাম, তারপরে ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল এ প্লেন, জাস্ট আপনি এখান থেকে আসলে প্লেনে বিজনেসের জন্য এই করতে ভালো লাগে এটার জন্য দিবেন। আর যদি আপনার ইংলিশটা আসলে সমস্যা হয় তাহলে এইখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন আপনার হচ্ছে যে থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এই যে এখান থেকে ট্রান্সলেট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ইংলিশগুলো এখান থেকে বাংলা হয়ে যাবে। আর যদি আসলে এটা না হয় তাহলে এই যে এখান থেকে আপনি এখানে মোর গেটেটে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে এই যে অল ট্রান্সলেশন পেজ ইংলিশ, তারপরে নেভার, তারপরে এই যে আপনি এখান থেকে অল ট্রান্সলেট পেজ ইংলিশ জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার ইংলিশে থাকবে। যদি আপনি এটা বাংলা করতে চান সেটা আপনার করে নেবেন এখান থেকে। তারপরে এখান থেকে আমি এখানে ফার্স্ট অ্যান্সারগুলো এখান থেকে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে যে এখান থেকে যেটা মন আপনি অ্যান্সার দিবেন কোনো ব্যাপার না, এটা ভুল হলেও কোনো সমস্যা নাই। ওকে, 10টা প্রশ্নের এখানে আপনি উত্তর দিতে হবে, আমি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো আসলে দিতেছি। তো এখান থেকে আমাদের প্রশ্নের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তো আমরা এভাবে অ্যান্সারগুলো কমপ্লিট করে দিব। কমপ্লিট করার পরে এখান থেকে আমাদের এখান থেকে এইগুলো জাস্ট অ্যান্সারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে 10টা প্রশ্ন যখন উত্তর হয়ে যাবে তখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আর্নড এখান থেকে আমাদের কাজটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে যদি আপনি সেমভাবে এইভাবে আপনি যত খুশি তত এখান থেকে কিন্তু আসলে অ্যান্সার কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা এখানে 10টা আবারও দিচ্ছি প্রশ্নের উত্তর, তো এখান থেকে সেমভাবে দিবেন। অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার কাজেই আসবে, এখানে অকাজে আসলে আসবে না। তো এখান থেকে এটা 10টা উত্তর দিতে হবে। এই যে 10টা প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশন, ই হ্যাভ আর্ন 0.02 সেন্ট, আমাদের অলরেডি এখান থেকে 2 টাকা আর্নিং হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি আপনি সার্ভে আপনি আর্নিং করতে চান তাহলে যে কন্টিনিউতে ক্লিক করে আপনি আবারও এখান থেকে সার্ভেগুলো কমপ্লিট করতে পাবেন। এখন যদি আমি এখান থেকে আমাদের ব্যালেন্সটা দেখাই তাহলে এখান থেকে আমি একটু রিফ্রেশ করে দেব, জাস্ট এখান থেকে এটা হোমে যাব। হোমে আসার পরে আমাদের ব্যালেন্সটা এখান থেকে রিফ্রেশ করতে হবে। ওকে, তো আমাদের ব্যালেন্সটা রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন 2টা এখানে সার্ভে কমপ্লিট করেছি, তার জন্য কিন্তু আমরা 4 টাকা এখানে পেয়ে গেছি। তো যদি আপনি এখান থেকে আসলে প্রতিদিন এইভাবে যদি এখান থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করে তাহলে সার্ভে পূরণ করেন তাহলে আমার মনে হয় যে এখান থেকে আপনি অবশ্যই ইনকামটা করতে পাবেন। তারপরে এখান থেকে আপনি সিম্পলভাবে সার্ভে পাশাপাশি রেফার করেও কিন্তু আর্নিং করতে পাবেন। তো রেফার করে আর্নিং করার জন্য আপনি রেফারেলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি কাউকে জয়েন করান তাহলে দেখতে পাচ্ছেন সাইন আপ কমিশন রেফারেল টু গিভার উইথ কমিশন 10 সেন্ট ফর এবং 30 সেন্ট ফর সিলেক্ট কান্ট্রি। তো এখান থেকে আসলে $2 পর্যন্ত কিন্তু আপনি বোনাস আসলে পাবেন, অ্যাক্টিভ কমিশন পাবেন। তো ভালো একটা অপরচুনিটি কিন্তু আসলে রেফার কমিশনে পাবেন। তো এইভাবেই কিন্তু আসলে আপনারা সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে পাবেন। তারপরে যদি আরও বেশি ইনকাম করতে চান তার জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে এখান থেকে অফার আছে, বিভিন্ন অফার কমপ্লিট করে কিন্তু আপনি ইনকাম করতে পাবেন। অনেক ধরনের অফার আছে এখান থেকে, ওয়ার্নার, রেভ, তারপরে মাই ক্লিপস। আপনি যদি এই যে এখান থেকে রেভে ক্লিক করে দেন, জাস্ট এখান থেকে রেভিউতে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে আপনি অফারগুলো কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে যে অনেক অনেক অফার আসছে, জাস্ট এই অফারগুলো আপনারা চাইলে অ্যাপ ইনস্টল করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পাবেন। এই যে এই অ্যাপসগুলো ইনস্টল করে ভালো পরিমাণে একটা পয়েন্ট আর্নিং করতে পাবেন, এই পয়েন্টগুলো আপনি কনভার্ট করলে আপনি USDT ডলারের মাধ্যমে পেমেন্টগুলো নিতে পারবেন। এখানে অনেক অফার আছে, আপনার যেটা ভালো লাগে সেই অফারগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে কমপ্লিট করতে পাবেন। তা আসলে একটা ভিডিওতে এত কাজ দেখানো আসলে সম্ভব না, এই কাজগুলো আপনারাও পারবেন। এই যে এই অ্যাডগুলো দেখার জন্য বা এই অ্যাপগুলো ইনস্টল করার জন্য 19 কয়েন, এটা করার জন্য আপনি 15 কয়েন, এভাবে এই কয়েনগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে,
তো এখন আমরা আসলে দেখব যে এই সাইট থেকে কিভাবে টাকাটা উইথড্র করে। তো উইথড্র করার জন্য এই যে এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন কোন মাধ্যমে আসলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সেগুলো দেবে। এখান থেকে আপনি পেপ্যাল, তারপরে অ্যামাজন, তারপর স্কিল, পেনর, তারপর স্টেম, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, তো মোটামুটি এখানে পেনরটা আর স্কিলটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি স্কিল বা পেনরে নিতে পারেন। তো পেনরটা নেওয়ার জন্য এখানে আপনি $25 লাগবে, আর সেক্ষেত্রে আমি স্কিলটা আসলে আপনাকে রিকমেন্ড করতে পারি, সেক্ষেত্রে $5 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো স্কিল পেমেন্ট নেওয়ার জন্য স্কিলটার উপরেই ক্লিক করে দেবেন। স্কিলটার উপরেই ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে $5 থেকে আপনি $100 পর্যন্ত এই ওয়েবসাইট থেকে আসলে পেমেন্টগুলো নিতে পারবেন। ওকে, তো স্কিল ইউর গ্রোথ অ্যান্ড সেন্ড টু, জাস্ট এখান থেকে আপনি যে গেট রিওয়ার্ডে যদি ক্লিক করে দেন, এই যে এখানে গেট রিওয়ার্ড আছে, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ওই স্কিলের যে অ্যাড্রেসগুলো থাকবে ওইগুলো দিয়ে আপনি এখান থেকে স্কিলের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। ওকে, তো আপনি স্কিলের যদি পেমেন্টটা নিতে চান বা ক্যাশ আউটটা করতে চান সেক্ষেত্রে আপনি এখানে $5 আর কি ব্যালেন্সে হওয়া লাগবে। যখন আমার $5 হয়ে যাবে তখন কিন্তু আমরা আসলে এখান থেকে উইথড্র করতে পারবো। আর কীভাবে উইথড্র করবে এটা ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন, চাইলে স্কিলে কীভাবে পেমেন্ট নেওয়া যায় এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমাদের ব্যালেন্সে $5 নাই সেক্ষেত্রে আমি আসলে দেখাতে পারছি না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি সার্ভে কমপ্লিট করার একটা ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।